أعوذ بالله من الشيطان الرجيم. বিতাড়িত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাযিল হোক, এটি আমার কামনা। এই পৃথিবীতে আমরা সবাই কি টেনশন মুক্ত? বিশেষ করে আমরা যারা বাংলাদেশি রয়েছি, আমরা যদি টেনশন মুক্ত হতে চাই তাহলে আমাদের করণীয় কাজ কি? কোরআনের দৃষ্টিতে এর সলিউশন আমরা পাব কোরআনের 22 নম্বর সূরা আল হজ, এর আয়াত নম্বর 41-এ আল্লাহ বলছেন, আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলছেন, যখন দেশে আমি তাদেরকে প্রতিষ্ঠা করি তখন তারা সালাতের সিস্টেমকে, সালাতের নিজামকে কায়েম করে এবং তারা পবিত্রতা অর্জন করে যাকাতের মাধ্যম দিয়ে, আর ভালো কাজের তারা হুকুম দেয় আর খারাপ কাজ থেকে তারা বিরত থাকে, আর সকল কাজের নতিজা থাকে আল্লাহ তাআলা থেকে। এরপরে আল্লাহ তাআলা 24 নম্বর সূরা নূর এর আয়াত নম্বর 55-তে বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালিউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়ালিউবাদ্দিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়াবুদূনানি লা ইউশরিকুনা বি শাইয়া ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকুমুল ফাসিকুন। আল্লাহ ওয়াদা করেছেন, যারা ঈমান আনবে তাদের সাথে এবং ভালো কাজ করবে তাদেরকে প্রতিনিধিত্ব করবেন দেশের ভিতরে, এবং তাদের উপরে আল্লাহ রাজি থাকবেন আর তাদের অনিরাপত্তাকে নিরাপত্তার সাথে বদল করে দেবেন, তাদের যে ভয়ভীতি সেগুলি থেকে তাদেরকে নাজাত দিবেন। এখন আমরা সবাই এই পৃথিবীতে টেনশন নিয়েই জীবন কাটাচ্ছি, আমরা কেউ টেনশন মুক্ত নই। আমাদের দেশে তো কেউ নেই, কোনো একজন ব্যক্তি বলতে পারবে না বাংলাদেশের ভিতরে 2014 এবং 2015-তে টেনশন মুক্ত হয়ে জীবন কাটাচ্ছে, সিঙ্গেল ব্যক্তি বলতে পারবে না। অনিরাপত্তার জীবনে কেউ টাকার জন্য অনিরাপত্তার জীবন কাটাচ্ছে, কেউ রোগের জন্য টেনশনে রয়েছে, কেউ অর্থের জন্য টেনশনে রয়েছে, কেউ ঘরের সমস্যা নিয়ে টেনশনে রয়েছে, কেউ সন্তান বিগড়ে যাওয়ার কারণে টেনশনে রয়েছে, কেউ যান চলে যাওয়ার কারণে টেনশনে আছে। দেশের এবং নিজেদের সমস্যার সমাধানের জন্য আমাদের সকলের উচিত কোরআনের দিকে ফেরত আসা। কোরআনের 13 নম্বর সূরা আর রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যদি হৃদয় শান্তি তোমরা পেতে চাও তাহলে তোমরা কোরআনের গণ্ডির ভিতরে এসে যাও। যারা আমাদের দেশের শাসক গোষ্ঠী রয়েছেন তাদেরকে আল্লাহ বারবার বলছেন যে তোমাদের যে টেনশন রয়েছে আমি টেনশন থেকে মুক্তি দিতে চাই, যদি তোমরা তোমাদের দেশে আমার বিধান চালু করে নিতে পারো। আল্লাহ নিরাপত্তা দিতে চান, শর্ত একটি, সেখানে কোরআনের নিয়ম নীতি প্রতিষ্ঠা করতে হবে। আর 4 নম্বর সূরা নিসার 60 নম্বর আয়াতের দৃষ্টিতে তাগুতি নিজামকে বর্জন করতে হবে। যদি আমরা পারি তাহলে আমরা সবাই টেনশন মুক্ত হতে পারব, আর যদি না পারি তাহলে শুধু আমরা বাংলাদেশি না, বাংলাদেশিরাই নয়, পুরা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত টেনশন মুক্ত হতে পারবে না। এই টেনশন মুক্ত জীবন নিয়ে কথা বলতে যে জীবন দিয়েছেন ডক্টর আফিয়া সিদ্দিকি, তিনি চেয়েছিলেন আমেরিকার মানুষ কিভাবে টেনশন মুক্ত থাকবে, পৃথিবীর মানুষ কিভাবে টেনশন মুক্ত থাকবে, ঠিক এভাবে যারা যারা চেয়েছিলেন তাদের অধিকাংশদেরকে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে। লেডি ডায়ানা নিজ জায়গায় তিনি
অনেক চেষ্টা সাধনা করে গেছেন মানুষ মানুষের হাতে যেন খুন না হয়, মানুষ মানুষের হাতে যেন না মরে। অনেক মানুষ এই পৃথিবীতে যাদেরকে আমরা দেখছি যে তারা খ্রিস্টান জগতের লোক, এমত অবস্থায় তারা ইসলাম কবুল করে অনেক কাজ করে গেছেন যেগুলি আপনার দ্বারা আমার দ্বারা সম্ভব না। টেনশন মুক্ত জীবন, টেনশন মুক্ত দেশ, টেনশন মুক্ত পৃথিবী গড়ার জন্য আপনাকে এবং আমাকে আল্লাহ তাআলার বিধান এই পৃথিবীতে প্রয়োগ দিতে হবে, প্রচার করতে হবে, এর উপর আমল করতে হবে। অন্যথায় আকাশ থেকে আজাব আসবে আমাদের উপরে, পায়ের নিচ থেকে আমাদের উপরে আজাব আসবে, আমরা টেরও করতে পারবো না। আমাদের ব্যক্তিত্বকে যদি আমরা ইসলামের সাথে সম্পৃক্ত করতে পারি, ইসলাম মানে শান্তি, তাহলে আমরা শান্তি পাব। আর শান্তির জন্য আল্লাহ তাআলা একটি গ্রন্থ দিয়েছেন, দীনুল ইসলাম। শান্তির ফয়সালাগুলি সব এই কোরআনে লেখা। দুর্নীতিবাজরা ক্ষমতায় বসবে সেটা চলবে না, ভ্রষ্টাচার এবং যারা নৈরাজ্য সৃষ্টিকারী তারা সাংসদ হবে, এমপি হবে, সেটাও চলবে না। কোরআন সব উসুল বলে দিয়েছে, দরকার শুধু মানার, আর তার উপরে যদি আমরা আমল করতে পারি তাহলে অবশ্যই আমরা এই পৃথিবীতে শান্তি লাভ করতে পারি, অন্যথায় আমরা কখনো শান্তি পেতে পারবো না।